তো বন্ধুরা, সমস্ত উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য একটা বড় আপডেট চলে এসেছে, যেখানে বলা হয়েছে যারা যারা একাদশ শ্রেণীতে পড়াশোনা করছেন তাদের কিন্তু পরীক্ষা বাতিল করা হয়েছে। অর্থাৎ ক্লাস ইলেভেনের পরীক্ষা কিন্তু বাতিল করা হয়েছে, এবং সেই সঙ্গে যারা উচ্চ মাধ্যমিক দেবেন অর্থাৎ ক্লাস টুয়েলভে যারা পড়ছেন তাদের পরীক্ষার কিন্তু পরিবর্তন হয়েছে। তো কখন কোন টাইমে হবে সেটা আমরা এই ভিডিওতে জেনে নেব। তো চলুন সর্বপ্রথম আমরা অফিসিয়াল নোটিফিকেশনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এখানে আমি আপনাদের জন্য অফিসিয়াল নোটিফিকেশন নিয়ে চলে এসেছি। আর এখানে দেখানো হয়েছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ অর্থাৎ বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে। আর সবথেকে বড় কথা হলো তারিখটা দেখে নিন বন্ধুরা, এখানে 30/4/2021 অর্থাৎ আজকেই প্রকাশিত হয়েছে। আর এখানে বলা হয়েছে দেখুন, এত দ্বারা সকল বিদ্যায়তনের প্রধানকে জানানো যাচ্ছে যে এবছর 2021 সালের একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষা কোভিড পরিস্থিতি ও অন্যান্য কারণে বাতিল করা হলো। অর্থাৎ বন্ধুরা, যারা ক্লাস ইলেভেনে পড়ছেন তাদের পরীক্ষা কিন্তু ক্যান্সেল করা হয়েছে অর্থাৎ বাতিল করা হয়েছে। আর সেই সঙ্গে বলা হয়েছে দেখুন, একাদশ শ্রেণীর পরীক্ষার্থীদের দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ করার জন্য বিদ্যায়তনের প্রধানদের অনুরোধ করা হচ্ছে। অর্থাৎ যারা প্রধান শিক্ষক রয়েছেন তাদেরকে অনুরোধ করা হচ্ছে, যারা যারা ক্লাস ইলেভেনে পড়ছেন তাদেরকে ক্লাস টুয়েলভে তুলে দেওয়া হবে। আর সেই সঙ্গে এই ছাত্রছাত্রীদের দ্বাদশ শ্রেণীর প্রথম 3 মাসের শুধু উচ্চ মাধ্যমিক পরীক্ষা সম্পর্কিত একাদশ শ্রেণীর সংক্ষিপ্ত সিলেবাস সমাপ্ত করার জন্য অনুরোধ করা হচ্ছে। আর সেই সঙ্গে এখানে বলা হয়েছে দেখুন, উচ্চ মাধ্যমিকের পরীক্ষা নিয়ে এবছর 2021 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা ও পরীক্ষার্থীদের নিজ নিজ বিদ্যায়তনে অর্থাৎ হোম ভেন্যুতেই হবে। অর্থাৎ বন্ধুরা, যারা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেন তাদেরকে কিন্তু অন্য স্কুলে সিট দেওয়া হয় পরীক্ষা দেওয়ার জন্য। তবে বর্তমানে কিন্তু তাদেরকে আর অন্য স্কুলে যেতে হবে না, আপনারা যে স্কুলে পড়ছেন সেই স্কুলেই কিন্তু আপনাদের পরীক্ষাটা হবে। অর্থাৎ হোম ভেন্যুতেই আপনাদের পরীক্ষা হবে, কোথাও গিয়ে আপনাদের পরীক্ষা দিতে হবে না। আর ইতিমধ্যেই ঘোষিত ও নির্ধারিত সূচি ও পরিবর্তিত সময় সারণী, অর্থাৎ বন্ধুরা যে সময়টা আগে ছিল সেই সময়টা পরিবর্তন হয়েছে। তো এখানে দেখুন, 10টা থেকে 1টা 15 পর্যন্ত আপনাদের পরীক্ষার সময় ছিল, তবে এটার পরিবর্তন করা হয়েছে, এই সময়টা পরিবর্তন করা হয়েছে 12টা থেকে 3টে 15 মিনিট পর্যন্ত। অর্থাৎ বর্তমানে আপনাদের যে পরীক্ষাটা হবে সেটা 12টা থেকে 3টে 15 মিনিট পর্যন্ত পরীক্ষা হবে। আর এখানে বলা হয়েছে দেখুন, কোভিড-19 পরিস্থিতির উপর সংসদ নিয়মিত পর্যবেক্ষণ ও নজর রাখছে, প্রয়োজনে এই বিষয়ে পরিবর্তিত পরিস্থিতি অনুযায়ী সংসদ সিদ্ধান্ত নেবে এবং সংশ্লিষ্ট সকলকে অবহিত করা হবে, সকলের সহযোগিতা প্রার্থনা করি। তো বন্ধুরা, আপনারা বুঝতে পারছেন যে বর্তমানে কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় পাল্টেছে, এবং সময়টাই শুধু পাল্টেছে, তারিখটা কিন্তু চেঞ্জ হয়নি, এবং যারা যারা একাদশ শ্রেণীতে পড়ছেন তাদের কিন্তু পরীক্ষাটা বাতিল করা হয়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন, এবং অবশ্যই ভিডিওটা আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে এবং ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে করে এই সংবাদটা সমস্ত ছাত্রছাত্রীরা জানতে পারে। ধন্যবাদ।